মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন রাতা রাতারাতি চলেন সোনার মদিনা মদিনা যাই দে নবী বলেন রামানা মদিনা যাই দে নবী বলেন রামানা ওরে কাফের মক্কাবাসী নবীজি গই মারবি বলে মেরে মশিলি রাত রাতে চলেল মদিনা না যাইতে নবী হলেন রানা নদী যাইতে নবী হলেন রা নবী বলে বাড়ে যাও গো চলে ও খোদা নবী বলে বা হিজরত করে যাও গো চলে হুকুম খোদা আবু বকর গেলেন চলে আবু বকর গেলেন চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী বলেন রওয়ানা নবী বলে হাজরত আহলি আমার পুছ তুমি শুয়ে যাও দেখি দয়ার নবীর কত শুনে দয়ার নবীর কত শুনে গেলেন সুইয়া নদী যাইতে নবী হলেন

ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি সন্ধ্যার আগে দিন ডুবি বেবে ওঠার আগে যেদিন ডুবিবে বেহালা এক পলক মাটি ও কার তুমি ধমক দিবা কার মাথায় ওই যে ডাকিতেছে তোমায় কবর মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ কাবো নো পেয়ে আসে যাসো জার তুমার চারি পাসে মেশাতরা করি বে খন্দর ও তুমাই শাজায়ে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহর হুকুম গজল আসে না আজ নবী গো আমার বানায়া বাজার হেজরত করিয়া চলেন মদিহি নাই আজ নবী গো আমার ঘরাইয়া বাজার শুয়ে আছে সোনার মদিহি Abdullah am আজ নবিগবা আমার ঘড়ায়া বাঝাগর ইদুৎ খুড়িয়া চনর্ম দিহি না আজ নবিগবা আমার বহানায়া বাঝাগর সুযাই আছ সোনর্ম না নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে থাকা আজ নবী গো আমার গোনা যাব্যা হযরত কুরিয়া চলল মদিনায় আজ নবী গো আমার বানায় যাব্যা শুয়ে আছে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কাল দিয়া কাল দিয়া লাগিয়া কাল দিয়া কাল দিয়া বেকুল গয়ে রইল মদিনা আজ নবী গোয়া আমার ঘোড়া যাবা যা ইদ্রুত করিয়া চলল ওইন নবীর নামে দুরুদ নবীর নামে দুদ পড়িলে আপনি তু চোখে যা আজ নবী গবা আমার ঘৰায়া বা ছাৰ কুরিয়া চোৰিয়া সোণন আজো নবীগবা আমার বানায়া বাছাৰ চোয়া আছে সোনার মদী না মুসলমান দরোদি প্রতিদিন কবর ডাকে রে বাপ ও নবী বলে গেলেন আমার উন্মত একটা ভার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন কাউকে কবরে রাখত না ও মুসলমান দরোদি কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কোন টাইমে চলে যাবো রে মুসলমান কিন্তু দরদি। you <laughs> ওই কবরে যাওয়ার আগে আসন আল্লাহ দিন ওয়ালা ইমান ওয়ালা হয়ে যায় মসজিদ মুখী দিন হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মুসলমান আল্লাহ কেনা মানার কারণে রসুল কেন মানার কারণে আজকে আল্লাহর দিন কেন মানার কারণে মসজিদ মুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে যে মসজিদ থুবো না মাদ্রাসা থুবো না কোরআন থুবো না ইসলাম থুবো না আমি বলবো মুসলমান আপনারা আল্লাহ হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউদ পারেনি নমরুদ পারেনি আবু জহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগেরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি 说白了呀。<noise> <noise> <noise> কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে সে তাহারি চোখে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চলা চলবে না আল্লাহ বলে বন্ধারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিপড়ি চলে যাই কেউ দেখতে পায় না কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দি ও মুসলমান কারুর সঙ্গে চালাকি করবা করো কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ওটা পৃথিবী চেয়েছি ইসলাম তুমে না কোরআন তুমে না মসজিদ মাদ্রাসা তুমে না আর আমরা বলবো বেঈমান কান করে শুনালে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা খুল করে মসজিদ ভেঙে ফেলবি আর একদিন থেকে আমরা মসজিদ তৈরি করবো আর একটা ঘটনা শুনেলেন নেন আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায় যেখানে একবার সেজদা হয়ে যায় ক্ষমতা বাড়ি করুক গাড়ি মন্দির করুক আর যাই করুক না কেন পৃথিবীর কারো ক্ষমতা না আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কেমন পর্যন্ত মসজিদ আছে থাকবে কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না আর একটা ঘটনা শুনে নি তাকে আল্লাহ ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ আমি কে বলি রে বাবা ওই মসজিদের বাপরি মসজিদকে সর্বপ্রথম কুড়ল মেরেছিলেন যিনি যিনার নাম হল বলবার সিং সেই দিন আমাদের মুর্শিদাবাদ দেশে বলে গেল এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আল্লাহ আমি অমুসলমান ছিলাম জানি না আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কুড়ল মেরেছিলাম কিন্তু মাবুদ গো আমি একটা মসজিদের বদলা আমি হাজার মসজিদ ভারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি কিন্তু আল্লাহ আমাকে কবুল কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো যারা ওই বাবুরি কেটে নিয়ে মন্দির তৈরি করেছে বিল্ডিং করেছে আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে আর মচেত তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ আমি এতে না বাবা কোরআন বলুন কোৰান বলে দিয়েছে আলি আও মানে কুদিমু আলা ভুৱা ইহিম অ তোকাল নিমু নাই দিহিম হাতু আৰু জুলুকুন বিমা কে ধুয়া কে মোদিৰে দিনে জমা তালা মারবে হাতকে হাত কে বলবে হাত ৰা তোকে কোন কাজে নাই করেছিল বল সেইদিন হাত বলবে পনোয়ার দেখা রে মাওলা হাজিদুল হক মুর্শিদাবাদুল হক মির্জাপুর মাঠ পাড়ায় জালসাই বলেছিল কারাল্লার প্রেমিক কারাল্লার মসজিদের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক হাতটা তোলো যারা হাতের বদলাতে আল্লাহ তোর জাহান নামটা হারাম করে দেবে জান্নাতে অজীব করে দেবে আজ আমি বলবো মির্জাপুরওয়ালারা লম্বা চৌড়া বয়ান নাই রে আমি আপনাদের সামনে হাদিস পড়েছি নবী বলেছে মাম্বানা আলিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ নবী আমার বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ কালকে আমাদের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি বলবো মির্জাপুরওয়ালারা দিকে দিকে মসজিদ ভেঙে দিয়ে আর হেড়ি চলে এসেছে আজ আমি আপনাদেরকে বলবো এই মসজিদকে মজবুত করে এই মসজিদকে সুন্দর করে যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না এই মতোই ছেড়েটা বা পিছনের সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় পিছনে যায় আল্লাহর ঘর মসজিদ কেমন তো থাকবে স্বামী আল্লাহ হলিমান হামিদা সুবহান আলা কেমন পর্যন্ত তশবি থাকবে এই মসজিদকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা করে চাব না আমি সর্বপুথম কুড়ি হাজার করে টাকার দাতা ওকে মির্জাপুর মাঠপাড়াওয়ালারা ওকে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা বটে হুজরুগ আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব ইনশাল্লাহ আমি একবার সঙ্গে সঙ্গে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই আমি আল্লাহর ঘরের জন্য কুড়ি হাজার টাকা দেব একবার বলি তুমি দশ দাসু কুড়ি হাজার টাকা দেখো দিল আমর দুভাগ করি আমি দুজনের কারণ আর দিও বল্লা তাদেরকে তুমি সুন্দর জীবন ইয়াও দুভাগ করি আমি করি শত শত আল্লাহ তাদেরকে দিও তুমি তাদের মনের মতো اللهم জরমাল্লাহ আমি হ্যাঁ হাবা আমি তো কুড়ি হাজার টাকা একজনের কাছে চেয়েছিলাম মির্জাপুরের মাটিতে কি গো মির্জাপুর ওয়ালারা হাবাব দেশের নাম আছে বাপ তো আমি আপনাদের ভিতর থেকে কুড়ি হাজার টাকা একটা পাবো না একজন বড় দিন আই হাতটা তুলে দিয়ে বলে হতো আমার মা চলে গেছে বাপ চলে গেছে জানি না গেলো তো কবরে শুঁয়ে আছে গো মা বাবা তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গে আল্লাহর রাস্তায় তুমি কবর শুয়ে আছে জানি না হুজুর আমার মা বাপের নামে আমার কাছে জানা যে গেল তো মাল না আমি পরে অল্প অল্প করে কুড়ি হাজার টাকা দিয়ে আমি শোধ করে দেব এমন কোনো দুরুদি মুসলমান পাব না সর্বপ্রথম কুড়ি হাজার টাকা নাই মির্জাপুরের মাটিতে কুড়ি হাজার টাকা হবে এমন কোন ভাগ্যবান ব্যবসায়িক আল্লাহর ইনশাআল্লাহ একজন খবরদার এই মজলি ভেঙে দিয়ে যদি আপনারা চলে যান চবুর গুনাহ হবে বড় গুনা হবে আল্লাহ মাফ করবে কেন এখন বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়েছে উঠতে শুরু করেছে শয়তান বলছে পালা তার মানে তো আপনাকে গুনার লাইন তৈরি করে দিয়েছে নাকি খবরদার কাবিরা গুণা হবে এই মদলিস ঠিক উঠেছিল বড় গুণা হবে জানলা মাফ করবে না কেন আমি তো জানবো আপনি ইসলামের দুশ্মন ইসলামকে ভালোবাসেন না হ্যাঁ আপনার সঙ্গে আবু জেহেলের পার্থক্য হইল কোথায় কথা বলেন কথা বলেন জি আমি আপনাদের ভিতরে মির্জাপুরের মাটিতে একটা কুড়ি হাজার টাকা দাতা ইনশাল্লাহ পাবো না কিগো হবে না ইনশাআল্লাহ নাই একজন দরদী দানে बाये পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জাম আছে মান নাই আমি পরে বল বল করে 20000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ একজন দরদী হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই নাই আল্লাহ কবুল করুন আল্লাহ জানে মানে বরকত কোথ দিও সম্পদ বাড়িয়ে দিও মুসলমান কোটি টাকার মালিক দেখো আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদু। কোটি টাকার মালিয়ে দেখো বা ঘুমাই আরাম করে মনটা বাহাদু। ফেরাউনের লাস্টা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা দারে সবাই করে হৃদয় তাকিবে যারু সদায় খদার হুকুম আসিবে পভরু আদাই বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা এই উঁচু জমিল থেকে পানি নিচু জমিনে যা তেমনি খোদা রকম আছে নম্র তাহে দায়ী ভগবেলা আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে স আর সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রো মুসলমান দুরুদির আমার ভাইরা এখনই নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখ যদি বন্ধ হয়ে যায় এখনই যদি মৃত্যু হয়ে যায় গাড়ি বাড়ি ফেলে দিয়ে জনসম্পদ ফেলে দিয়ে খালি আত্মা নিয়ে কবরে চলে যেত হবে আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা চেয়েছি বা আমি জানি বা কুড়ি হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে কিন্তু মনে করছে দিলে হয়তো কমে যাবে ফুরিয়ে যাবে হারিয়ে যাবে না 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 আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না আল্লাহ রাস্তায় যত আল্লাহ তত বাড়িয়ে দেবে তাই আমি আপনাদের মির্জাপুরের মাটিতে মাঠপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়ী হবে না এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা হবে না এমন কোনো মসজিদওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক হবে না সর্বপ্রথম কুড়ি হাজার টাকা আমি চেয়েছিলাম বাপরে ও মুসলমান তো রোদি একজন কুড়ি হাজার টাকা কষ্টবোধ হয়ে যায় আমি আপনাদেরকে বলি একজুনাই যদি টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে দুজন মিলে কুড়ি হাজার টাকার দাতা একজন দুরুদি পেয়েছি আর একজন দুইজন মিলে কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ কুড়ি হাজার দুজনে তার এক মানে হলো দশ হাজার ইনশাল্লাহ আসুন কুড়ি হাজার টাকা আপনাদের কাছে কষ্ট বাপ কিন্তু আমি কমিয়ে দিয়ে দশ হাজার করে টাকার দাতা আমি দেখতে চাই বাপরে ও মুসলমান মসজিদের জন্য দিলে কোনো দিন কমে যাবে না এই মসজিদে নামাজ চলবে কেমত পর্যন্ত তসবি পড়বে কোরআন তেলুয়াদ করবে নামাজ চলবে বাপ এক একটা বক্র জের যাবার পেশে রুবনলা

যোগ্য বাপ মা যোগ্য বাপের যোগ্য ছেলে আমি স্বর্গ ছিল মা বাপের নামেতে তে দশ হাজার নগ দিল মা বাপের কারণ এদিন তার মা বাপকে তুমি সুখে রিবন মনে বড় ছিল তাগর ছিল বড় বসা দশ হাজার টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা আরো দুবা করি আমি করি গরব বানা

আমি জানি এটা মির্জাপুর নাকি গো বেলডাঙ্গা থানা মির্জাপুর এখানে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে বেনামিতে দেখো مولانا নামনা করিয়া কুড়ি হাজার দিলো টাকা মসজিদ ভাবিয়া আবু দুবাকর ইমে বেদমের কারণ দিও বেনামে তুমি সুখে রাজিবা

আল্লাহ রবি যারা বান্দা খুশবুর আর দুজন ছিল দশ দশ করে দুজন কুড়ি হাজার হইল করে যাবে দুজনের কারণ দিয়ে তাদের তুমি সুখের জীবন আর তোমা করি আমি করি গৌরব বানা খুশবুর কামার কে গো কখনো হলো না আল্লাহ মামিন আল্লাহ কবুল করে নিয়ে জানে মানে দিও আল্লাহ

করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আল্লাহ আখবর এই দেখেন আসাম থেকে একজন আল্লাহর বান্দা মসজিদের লেগে দশ হাজার টাকা আদায় করে নিয়েছে আপনার নাম কি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাত করো রোজি রোজগার বরকত দিও মামলা মৌসার তিনি দশ হাজার টাকা আসাম থেকে আল্লাহর ঘরের জন্য এনেছে বা তুমি কবুল করে নিও আল্লাহ উনিও দু হাজার দেবেন উনিও আবার দু হাজার দিবেন দশ হাজার আদায় করেছেন আবাদ তিনি দু হাজার দেবে যোগ্য মা বাপের যোগ্য ছেলে নুসাদ গোছিল এ দশ দুই হাজার টাকা দেখলে সে লিখে দিল এই আলো তো করি তোর মা বাপের কারণ এই আল্লাহ তার মা বাপকে দিয়ে সুখের জীব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বলি আল্লাহ আমি আস বেশি লাইস না কত দশ মাত্র দশ হাজার কোটি টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাপজি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বড় দিব আমি আল্লাহ তাদের সম্পদ বাড়িয়ে দেব আমি আল্লাহ তাদের হায়াত দরজ করবো রুজি রোজগারে বড় খোঁজ দেব তাই আমি বলবো মা আর মা তোরে পাঁচ জন দরো দিব মা দশ হাজার আর কজন কজন আর পাঁচ জনকে বলবো দশ হাজার করে ভাবছো ইনশাল্লাহ আগে শুন দেখি ইনশাল্লাহ আল্লাহর কোন বান্দা আছে আমি দেখতে চাই পাঁচ জনের মধ্যে একজন আসুন দশ হাজার কই দশ হাজার টাকার দাতা বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই পরে দিমু পরে দিয়ে শোধ করবো

কেন দশ হাজার টাকা দিলে বাবুজি কমে যাবে না আল্লাহ দেবে বাবুজি আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে তার মালে কে জানে বলুন কে আল্লাহ ওভাই মার ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি মদলিশের ভিতরে কেউ না আজ আমি বলবো মা রবজি ভাইরা আমার সোনার আর আমার কেউ না এমন কোন দরদি ইনশাল্লাহ বলে হুজুর আমার মা চলে গেছে জন্য দুঃখিনী আমার বাপ কবরে চলে গেছে জানি না

কে আছে কে আছে শেষ আর একজন দরদিকে বলবো দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দু হাজার টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ ছ মাসের টাইম এক বছরের টাইম দশ হাজার টাকা দাতা কি গো আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে না হাই 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 আল্লাহ তুমি কবুল করো নি আল্লাহ মামিন আল্লাহ জানে মানে বর কর দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও আস দশ হাজার টাকার আমাজন থাকলে হবে আমি জানি দশ হাজার টাকা আপনারা দেবেন ইনশাল্লাহ কিন্তু দশ হাজার আমি আবেদন করে রাখলাম এবার আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে এই মদলিশের ভিতরে দশজন ধরো দিকে বলবো ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে পাবজি ভাই মা খেলা বোন সকলকে বলবো বাপরে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে আমি দশজন ধরো দিকে দেখতে চাই সোনা সাইদু এই দেখেন আল্লাহ সেই দু লোক ছিল সর্বপ্রথমেতে পাঁচ হাজার লিখিল আরো দু করে যাবে সে কারণ দিয়ে আল্লাহ তাকে তুমি সুখের জীব এই দেখেন এক নম্বর দশ পাঁচ হাজার হইল আমি আপনাদেরকে বলবো এই মজলিশের ভিতরে দশজন দূর দিকে আছে বাপ মাত্র পাঁচ হাজার শুকুরুল্লাহ দেখো মৌলা কোথায় বসেছিল এ দাদা দাদি নানা নানির নামে নগর দিল পাঁচ হাজার মসজিদ বানাতে আর দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির কারণ আর দিজ দিজ দিও তাকে সুখের বাঁধন এই আর দুয়া করি তাকার দাদো দাদি নানা নানির জন্যেতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আরো দুয়া আমি করি বানা নানা নানি দাদু দাদি কে তার কখনো ভুল না এই দেখেন পাঁা ধারা হয়ে গেল তি নম্বাররা একজন দরদিকে বললবো বাপে। নবী বলে যেমান তামার সাকা বেশন্নাথী ইন্দা ফাসাদি উন্মাতি ফেলেহু আগন মেয়াতিন নবী বললেন ফেতনার জামা যারা নবীর সন্্য জিন্দা করবে আংলা তাররান আমাতে এক ছত সইদ মরজদা দেবে তাইশনা তি নম্ব পাা

একটা নাক চাবি এসছে আগো মা বোনেরা মির্জাপুরের মা খালারা বোনেরা নাক চাবি দিলে হবে না মুরগি ডানা দিলে হবে রান গেলা কোথা হ্যাঁ রান মানে হাতে কানে নাকি তবেই তো হবে এতো নাক চাবি মানে বাবজি মুরগির ডানা হ্যাঁ সোহান আল্লাহ এই দেখেন দুই জায়গা থেকে এক জায়গা থেকে যে পাঁচ হাজার এক জায়গা থেকে যে চার হাজার মাপনারা দিয়েছে একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহর অভিযানা বন্দি মামুনের ছিল এ দুই জায়গা থেকে পাঁচ হাজার চার হাজার দেখো গইল আরো তো করে যাবি মা খালা বন্ধের কারণ দিও মা খালা মন্দির গো সুখের জীবন লাহমিন আরো তো বা করে যাবি করি গমি নথি মাখালা খালা বন্ধের গো দিও গো উন্নতি এই আরো করে যাবি করি সত শত মাখালা বন্দর বানিয়ে দিও আয়ে সাগর ফতে মারু মত লহমামি আল্লাহ রিয়ারা বন্দে মামুনেরা ছিল চাদু মন্ডলের প্যান্ডেল থেকে তেত্রিশ আর এখন কোরআন শরীফ গলো আরো তোমা করি আমি মা খালা বন্দের কারণ দিও গো মা খালা এ কত গো

আল্লাহর রবি আর বানা ফিরো ছিল কুড়ি হাজার টাকা ফিরো দেখ দিল নগদ দশ বাকি দশ মিলে কুড়ি হলো এই আল্লাহ তুমি ফিরোজের যেন কবুল করে নিও আরো দোয়া করি আমি ফিরো যার জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে দে তুমি ও গো পাকু বাড়ি মি জানে তুমি গো করে দি यो हरि এটা তো সেক্রেটারি হইলো না সহ সভাপতি তো সেক্রেটারি কোনডা কোشه হ্যাঁ এটা সেক্রেটারি হ্যাঁ এটা তাহলে ওইটা সেক্রেটারি ফিরো সহ সেক্রেটারি আসছে না ভয়ে ও মাল বলতে গেলি বিপদ ওই বলেন উমর ফারুক না ও ফারুক

তুমি যখন জামনাতে যাবা তখন আর বুড়ু থাকবা না একবারে কুড়ি বছরের যুবক আর এক একজন আল্লাহ হুর দিবে হিবে আর এবার বিবিরা কি পাবে আপনার আমার বিবিরা কি পাবে শুনেলেন সে বিবিরা যদি নমাজি হয় পরোজগার হয় দিনদার হয় ইমানদার হয় কলমাওয়ালা হয় স্বামী ভক্ত গায়ে স্বামীকে ভালোবাসে মহব্বত করে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে আর এই সহস্ত টিহুরের সর্দারি নিষে হবে মুরল হবে কে তিনি আর কুড়ি হাজার টাকা দিয়ে পঞ্চাশ হবে না একটু দেখেন না দেখেন তাহলে দিল্লি আমার ঠান্ডা হয়ে যাবে হাফ সেঞ্চুরি হয়ে যায়

দিতে পারবে না পারবে না ও তিরিশ যখন দিতে পেরেছে পঞ্চাশ কোন ব্যাপার নাই তাহলে পাঁচ নম্বর আর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হবে না হবে কি হবে না জোরে বলুন হবে আমি জানি এটা মির্জাপুর মাঠ পাড়ার মানুষ আমি জানি এদের দিল বড় বন বড় অন্তর বড় আমি আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে চাই দরদি ইনশাল্লাহ পাঁচ নম্বরে একজন একজন পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ কি গো মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ একজন দরদী পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ হবে না হবে কি হবে না বলুন ইনশাল্লাহ আর একজন পাঁচ হাজার তাড়াতাড়ি করে এই দেখেন আল্লাহ বান্দা দেখে কি বলে আল্লাহ কি নাম এই দেখেন আল্লাহ রফি আর বান্দা শুনছো লোক ছিল বাবাজি গো 5000 টাকা দেখো দিল নগদ দিন আর অসম হয়েছে নাকি এইটা আপনার মেহেদি সালো দা আর ওনার মেহেদি সালোদা পাঁচশো টাকা আল্লাহ র মা নাম দেখো এ কেন দেখছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো গো দা নিল এ নগদ তিন বাকি দুই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানার পল্লাভারি করে দিও এ আদো তুমি করে ইয়াবে করে গোবে নদী দিযো তো তুমি তার দিও গো নদী উদ্বাড়ি আল্লাহ বেনামেতে মিতে দেখো মাওলা একে নে হাজিৰ নগদ পাঁচ হাজার দিলো মসিদ আর তো বাকুরি আমি বেদামির কারলো তিযো ক বেনামি কে গো সুখে রো জীবনু আর দু বাকুড়ি আমি কুড়ি গৌরব বানা তার মা বাপকে তুমি মাওলা কু কনু ভোল না আর দু বাকুড়ি তাহার মা বাপের খার দিযু কো তোর বাবকে গো সুখে রজিব ও মুসলমান তোর দি আমার ভাইরা আল্লাহ বলে মা বোনের জন্মে আমার সেই দেখেন ছয় নম্বর পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদের আপনাদেরকে বলবো সোনা সাত নম্বর আর একজন পাঁচ হাজার সাত নম্বরে আর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কেন সাত নম্বর এই দেখেন আল্লাহ যোগ্য মা-বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল 5000 টাকা আবার নগদ পাঠালো আর দুব করে দিগের মা-বাপের carol দিয়getLogger মা-বাপকে গো সুখের বাঁধন মনে বড় ছিল তার ছিল বড় মসজিদ অডিটা মানে হিসাব রাখক নাকি আয় এ ঢাকা 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 হবে না

বলতে হবে না হইলো না তাহলে আর কি কইবো বাপ সেই আশিরে তো হইতো নাকি আ আইলে তো হতো একবার চিলিয়ে বলি আর এই দবীর আল্লাহর ওপি আর বানামেน নামিতে ছিল এ তো কৃপাণা থেকে ওগো মোবাইলেতে বলিলো আর দুমা ঘুরে আমি বানামের খানল আল্লাহ বনামে কে সুখের সুখে রজিওন

কি বললেন বললেন না আল্লাহ আকবর আল্লাহ আব্দুল গাম্পান ছিল এ পাঁচ হাজার টাকা দেখো দেখো গোদা নিল আব্দুল গাম্পারের কারণ দিও গো আব্দুল গাম্পান কে সুখের জীবন এই দেখেন আট নম্বর পাঁচ হাজার হয়ে গেল বাপ আমি আপনাদেরকে বলবো নয় নম্বরে আর একজন দরুদি পাঁচ হাজার ওই আর একজন পাঁচ হাজার টাকা দাদা ইনশাল্লাহ হবে না আগে ইনশাল্লাহ বলুন নয় নম্বরে আর একটা পাঁচ হাজার বাপ কেন মারাত্মক পয়েন্ট বাপ এ পয়েন্ট বড় দামি পয়েন্ট মারাত্মক পয়েন্ট কেন পাঁচ নম নয় হাজার নয় নম্বরে পাঁচ হাজার দেবেন যিনি এহকাল পরকালে কামিয়াবি হবেন তিনি তাই নয় নম্বরে একটা পাঁচ হাজার টাকা নেবো ইনশাল্লাহ কি বলবো ইনশাল্লাহ হবে না হবে কি হবে না ইনশাল্লাহ বলুন এতগুলো লোকের ভিতরে আর একজন পাঁচ হাজার আসুন দেখ ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দাতার একটা আল্লাহ কবুল করে নিয়ন্ত্রণে মালে বরফ নিয়ন্ত্রণ সঙ্গন বাড়ি দিও আল্লাহ ইজ্জতের সঙ্গে তুমি বাড়ি খে দা আল্লাহ তুমি সবের মালি ভালো করে কেন করে শুনে নি রে বাবা প্যারা গিয়েছে কোন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা ছ কে বাচ্চা কারা ইসলাম কে বাচ্চা নেওয়ালা কোরআন কে বাচ্চা মসজিদ কে

আরো তোমার করি তাহার দাদ দাদির জন্যেতে শান্তি সুখ তুমি কবর বিছাতে আরো তোমা করি আমি করি গরবানা আশ্রা ফুলকে তুমি মালা কখনো হল না আশ্রা মতো যদি আরো গিত দশ দশ করে টাকা পালা লেগে যেত লহমামি সুবহানাল্লাহ আল্লাহর রফিয়ান আমার মতিবুরগো ছিল 5000 টাকা মতিবুরলি খেজে দিল আর দোয়া করি আমি মতিবুরেরো কারল আল্লাহর দাদো দাদিকে দিও কবরে সুখের জীবন আব দোয়া করি আমি করি গরবা না দাদো দাদিকে তোর তুমি কখনো ভুল না বড় মুসিবতে যদি থাকে গোবর হালতে ওঠারে জানি ও তুমি দানের বদল লহমামি করা হলো মোডা আর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হবে না কি গো আর একজন দরদ ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই পরে দিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য দিন কমে যাবে না দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না আল্লাহ বলেছে যারা আমার হয়ে যাবে আর আমার দিনের জন্য হাটে বানিয়ে দেবে আমি আমি আল্লাহ দিয়ে আজকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বা আল্লাহ নবী দয়া নবী বিশ্বনবীর সাহাবারা বিশ্ব নবী যখন ডাক দিতেন সাহাবারা একে 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 জমা হয়ে যেতেন নবীকে বলে নবী আপনার জন্য আমার জীবনটা দিত উপস্থিত আপনি যদি চান আমার কলিজাটা বের করে দিত রাজি গণবি ও রসুল আমরা আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি ও নবী আমার মা বাপ আপনার পায়ের তলে কোরবানি হয়ে যা আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ইসলামের জন্য সাহাবানা বিবি কে করেছেন সন্তানকে এতে করে দিয়ে দিয়েছে ও মুসলমান দুরুদি আমার ভাইয়েরা আজ আমি আপনাদেরকে বলবো রক্ত দিতে বিবিকে মা করতে হবে না সন্তানকে ইয়েতিম করতে হবে না আজ আমি একজন সামার কথা বলি বাপ হাজরত হানজালা রাজি আল্লাহ তালানহর ঘটনা শুনেলেন নবীর সাহাবা হানজালা নতুন

সামনে যেতে শুরু করে বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী গো আপনি যাবেন যান আমি আপনাকে বাধা দেব না কিন্তু স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে আপনি দয়া করে মেঘের বাণি করে আপনি গোসল টুকুন করে যান বিবিকে বলে বিবি রে আমি হানজালা যদি গোসল করতে গিয়ে আজকে দিনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ইসলামের যদি

পাঁচ হাজার টাকা দিয়ে এক চাবি দিয়েছে আর একটা তার ভাই এক হাজার টাকা দিয়েছে তার মানে ছ হাজার আল্লাহ রবিআ বান্দা এখানে দেছিল মাদনন কথা ছেলের মনে হয়ে গেল আহারে দরদর আছে কবরেতে উদারি তুমি ছেলে দদানেতে আজি তার মা মওলা গেছে দুনিয়া ছাড়িয়া কবুল করে নাও আরসে বসিয়া আনো দোয়া আমি করি গো মিনতি আর দিও তুমি তার মা উন্নতি ও মুসলমান নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাপ কারো কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না কারো কখনো মৃত্যু হবে কেউ বলতে পারবে না বাড়ি আপনি গেলেন ঘুমিয়ে কাম আর চৌ দুটো যদি বন্ধ হয়ে যাই বড় মুসলমান এই দেখেন গতকালকের ঘটনা মাধ্যমিক পরীক্ষা ছিল ছিল না মাধ্যমিক পরীক্ষা ছিল বীরভূম ছিল নলে পরীক্ষা দিতে এসেছিল একজন মহিলা বাপের বড় আসা মায়ের বড় আসা আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিবে কত আনন্দ কত যত্ন এই দেখেন পরীক্ষা দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে দুই বান্ধবী আর একজনের গাড়িতে যাচ্ছিল মোটরসাইকেলে বাপ আনন্দ করতে করতে পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল ও মুসলমান পেছন থেকে গাড়িয়েছে এবং জোরে তাদেরকে অ্যাকশন মেরে দিয়েছে ও মুসলমান আজকেই তার কলকাতায় মৃত্যু হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা মৃত্যু এবন একটা জিনিস রে বাবা কারো কখন কোন টাইম চলে আসবে কার কখন টিকিট চলে আসবে কার কোন টাইমে আজ হাজির হয়ে যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না এই নিঃশ্বাসের জীবনের কোনো বিশ্বাস না তাই আমি বাপরে এই দেখেন আল্লাহর বান্দাদ কি তোর মা মারা গেছে মায়ের নামে ছ হাজার টাকা ভাই আর দুই ভাই মিলে আর একটা মায়ের নাক চাবি দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো মা বড় দরদের যিনি বড় মহাব্বতের যিনি মা বড় মহাব্বতের যিনি এই দেখেন দশ নম্বরে হয়ে গেল আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ আল্লাহর বান্দা ইনশাল্লাহ বলুন দশ নম্বর আর একটা আল্লাহর মানদা এগারো নম্বরে পাঁচটা হাজার টাকা ইনসাল্লা হবে না কি হবে না হবে না যারা বলুন হবে হ্যাঁ গো না বলবো নাকি হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ আর হবে না চলে হ্যাঁ হ্যাঁ বেনামিতে দেখো মালা এখানে ছিল পাঁচ হাজার টাকা বেনামি গো হয়ে গেল আরো দোয়া করে আমি বেনামের কারণ এই আল্লাহ দিন বেনামি কে সুখে নজিব এই দেখে এগারো নম্বর হয়ে গেল আমি বলিব পাঁচ হাজার টাকা বারো নম্বরে হ্যাগো এই মির্জাপুরের মা বোনেরা এমন কিপটি। ওই টাকা কই ওঠে এ দেশের মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না হ্যাঁ ভাই তাহলে বলো ধনে পাঁচশো টাকা করে এক মাসে টাকা দাও মা দাও দাও সোনা মা খাদিজার মতো আয়েশার মতো কে আছো দাও সোনা হ্যাঁ কই এই কমিটির লোক পাঠিয়ে দাও আচ্ছা রাই কমিটির লোক গেছে না যায়নি হ্যাঁ পড়াও আল্লাহ আকবার মা টাকা দিবে লোক খুঁজে পাইছে না এখানে ওরা বসে আছে পাঠিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ নাকি মাপনটা দিবে না দিবে না হ্যাঁ মাপনটা টাকা দেওয়ার লেগে বসে আছে আপনার তোমরা লিখো না এই কমিটি ছেড়ে যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ দেরি করুন না ইনশাল্লাহ মাপনের টাকা দিবে লোক খুঁজে পেছে না আল্লাহু আকবার এই দেখেন এগারো নম্বর পাঁচ হাজার হইল বারো নম্বর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কই দেখেন ইনশাল্লাহ কই বারো নম্বর পাঁচ বছর होगा ना, ना ना चलते चकते सबको देखो किलना देखा वो चलते चकते सबको देखो कि देखा वो अरे किल के जो पाकड़ कर रहा है सब वो सुना बंदा दुनिया ज़मीने आखिर धरवे दिन के ज़रा আমি হবে তারা ওই দেখেন একজনে খাড়া হয়েছে পাঁচ হাজার দেওয়ার লাইগে মনে হয় নাকি ও তো ওদিকে পালাচ্ছে হ্যাঁ মাফলার মুখে জুড়ি আমি মনে করছি উঠলো মনে হয় পাঁচ হাজার দিবে ও নাকি আল্লাহ ফাকবাদ আল্লাহ র মান্দা আর একজন গো আর একটা পাঁচ হাজার টাকা দেওয়ার লোক কিছু নাই নাই ইনশাল্লাহ নাই আছে আমি জানি পাব পূর্ণিমার চন্দ্র জলে মায়ামিনার কোলে আদর করে জমা দেই মা কমফলে শৈব চৌরে শিশু সন্তান নবী মহামু বসে আছে মায়ের কুল সুন্নার সান হঠাৎ ছেলে পশুন করে ধরে মায়ের গলা আবাক মাগো هلا কোবে আসবে আমা মর কোলে নেবে আমা বলো বলো ভালোবাস গো নদী তোমা পায়ের মুখে কথা নেই হয়ে বেকার চলেকে দরি ধরে গлле জারে যা এই পসনুর আগে খোদা মরণ কেন হলো না সহিতে না পারি আমি ছেলের যন্ত্রণা ও মুসলমান ছোটবেলায় যাদের মা বাপ চলে তাদের মতো দুঃখ আর পৃথিবীর জমিনে কিছু না তাদের মতো ইতিবার দুনিয়া কেউ নাই রে বাবা আজকে একটা ঘটনা দেখছিলাম বাংলাদেশের মাটিতে একটা ঘটনা দেখছিলাম দৃশ্য আজকে ঘটনা দেখছিলাম একটা এতটুকুন বাচ্চা ছেলে মা পালিয়ে গেছে থুয়ে মা থুয়ে পালিয়ে গেছে আর ওই চল ছেলে বাচ্চা ছেলেটা মা 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 করে চিৎকার করে যা মা কনে গেলে মা কোন গেলে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে চলে ছুটে ছুটে কেউ কেউ তো খুঁজ নেই না মায়ের জন্য পাগল হয়ে গেল কিন্তু মা ওই কলি যার সন্তানকে ফেলে দিয়ে চলে যা দেখবেন ছোটবেলায় যাদের মা বাবু চলে যায় তাদের মতন হত পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা তারা বড় এতি আমার নবী এতি ছিলেন তার বাপ হারা আল্লাহ নবী খবর উদার এটিমকে গালি দিও না এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করো না এটিমকে বুকে টেনে নাও এতিমকে কাছে টেনে নাও আল্লাহ নবী বলেছে যারা এটিমকে ধাক্কা দা এটিমের মালকে চুরি করে লুটপাট করে খেয়ে না সে এতিমকে ধাক্কা দিল না সে কি করল এতিমের মালকে লুট করলো না সে জাহান নামের আগুন জ্বলন্ত পেটে ভরে নিল আজ আমি আপনাদেরকে শোনা এই দেখেন সেদিন নদীয়া জেলায় জলসাই ছিলাম একটা এতটুকু কোন বাচ্চা আমাকে যে বলে হুজুর এই পনেরো পঞ্চাশটি টাকা আমি রেখেছি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন বলে কেন রে বাবা বলে হুজুর গো আজকে পনেরো দিন হলো আমার মা মারা গেছে আমার মা বেঁচে থাকতে আমাকে স্কুলে রেখে আসতো স্কুল থেকে নিয়ে আসতো তারপরে আমাকে যত্ন করে গোসল করে মুখে খাবার তুলে আমি যতক্ষণ না ঘুমাইতাম আমার জননী আমার মাথা বলিয়ে দিত বসার কামড়ে আসে না কিন্তু আজ পর্যন্ত পনেরো দিন মা চলে গেছে আমাকে কেউ গোসল করাই দেয় না আমাকে কেউ খেতেও ঠিক মতন দেয় না মশার কামড়ে ঘুম আসে না আমার জন্য কেউ মশারি নিয়ে দেয় না হুজুর গো আমার মায়ের ওই বালিশ রয়েছে ওই বালিশখানা আমি মাথায় দিয়ে আমি চোখের পানি পানি ফেলে 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 আমি গোটা বালিশটাকে ভিজিয়ে ফেলেছি বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন মা যন্ত্রণা কত কঠিন যাদের মা মারা গেছে তারাই বুঝে কবি বলে বাল্যকালে বাপ মা যার মারে রে তাহার মা তো রে জগতে মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে না তাই মা বড় সম্বল রে বাবা মা বড় কষ্টের জিনিস মা বড়ো মহাবতির জিনিস ভালো করে নেন ওই মায়ের পেটে যখন শান্ত চলতে পারে না মা উঠতে পারে না বসতে পারে না মা যখন রাত্রি নিম আপনার হয়ে যায় মায়ের সকলই ঘুম লাগ ডেকে মারে কিন্তু মা যন্ত্রণা বেদন সহ্য করতে পারে না আল্লাহকে ডাকে মা বুধ গ যন্ত্রণা সহ্য হয় না ওই মা যখন অবরুষণ উঠে আটারে চলে যায় বিজ্ঞানিকরা বলে বলেছে মায়ের সন্তান যদি ভূমিষ্ঠি হবে মায়ের কলিজাতে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে ও মুসলমান সন্তান যখন কলিজই লাথি মেরে দেয় মায়ের কলিজে পেটে চুচির হয়ে যায় মায়ের শরীর দিয়ে তাজা 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 রক্ত বয়ে আজকে ওই মাকে যারা মারে ওই মাকে যারা ভা দেয় না মাকে যারা বাড়ি থেকে বেরু করে দেয় তাদের মতন কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে বাঁচার দাও তাদের দামনা আল্লাহর করেন বলেছে তুমি তোমার মাকে মারা তো দূরের কথা খবরদার তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না চোখরাঙ্গি কথা বলো না যাদের মা বেঁচে আছে আর যাদের মা চলে গেছে বাবা তারা দোয়া করেন সদকা করেন মায়ের জন্য দান করেন করে দেখবেন আল্লাহ এর বদলায় আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারেন মায়ের সঙ্গে করেছেন মা যদি বেঁচে থাকে মায়ের হাতখানা চেপে ধরবেন আপনি যতই বড় অন্যায় করু আপনার মা আপনার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আপনাকে সেকেন্ডের মধ্যে মাফ করে দেবে দেবে না দেবেন বলুন দেবে না দেবেনজরে বলুন তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোনো মা নাই এমন কোনো বাপজি ভাই নাই পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ এই তো এই মিথ্যা পড়ুয়ালারা আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার কি দরকার না সরুলিয়া থেকে আতিব পাঁচ হাজার টাকা সরুলিয়া থেকে আতিব আল্লাহ রফিয়ার বান্দা আতিব গো ছিল

ওই নামে পাঁচ হাজার করে টাকা আর তিনটা আল্লাহর বান্দাকে দেখব আর তিনটে হবে না পাঁচটা করে হাজার টাকা তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ এবার আপনাদেরকে বলি বা ইনশাল্লাহ হবে আমি পাঁচশো টাকার লোট আপনাদের কাছ থেকে পঞ্চাশ টেন নগদ হাতে দেখতে চাই পঞ্চাশ পাঁচশো টাকার লোট আমি দেখতে চাই দেখেন টাকার বান্ডেল আদা চলছে তাই তাইলে যাতেও কাটছে আসতেও কাটছে দোষ নাই হ্যাঁ এই দেখেন সকাল সেই সন্ধ্যা থেকে এতক্ষণে কুড়ি হাজার হইলো ওধার আছে না আল্লাহ আমিন একবার চিলিয়ে দুই করে টাকা দিয়ে আমি আমি আমাদের কেবছে বলিব পাঁচ হাজার দু হাজার দশ হাজার এক হাজার পাঁচশো করে দিয়ে পঞ্চাশ খান পাঁচশো টাকার লোক নগদ আমার হাতে পাওয়া যাবে না ভাঙা হবে না ইনশাল্লাহ এই ভাঙা মদুলি সেই শেষের বেলাতে আমি বেশিক্ষণ বুঝবো না বা চলে যাব যে তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ পাঁচশো হাজার দু হাজার কোটি টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নগদে 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 হাতে নিয়ে একটু দোয়া করবো বা ঝট 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 জালসা বাবা মেদিনীপুর ওই পূর্ব মেদিনীপুর দিঘার কাছে তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ একবারে মুসাফির হালতে দোয়া করবো ইনশাল্লাহ দেন ভাই আজকে সকাল সাড়ে সাতটার সময় বাড়ি ঢুকেছে নাকি গো তো আমি উল্টে পড়িয়ে দেবা কথা নেই কি নাম গো মিনারুল ভাই এই দেখেন আল্লাহর বান্দা মিনারুল ভাই দু হাজার টাকা লা আমিন আল্লাহর আল্লাহর রফিয়া মান্নামিনারুল ভাই ছিল দুই এক হাজার টাকা ছোহানুল্লাহ হ্যাঁ হাফেসবের বড় ভাই ইমরান হোসেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার জন্য

দেখো দেখোনা কোথায় ছিল পাঁচ ব্যাগ সিমিত পাঁচশো টাকা দিল আরো আমি নামের লিখলে শোনো সিরাজুল আল্লাহর পেয়ার বান্দা সিরাজুল গো ছিল এ দুই হাতের টাকা সিরাজুল গো দিয়ে গেল এ দেখো বাকি এক মিলে দুই হলো আল্লাহ তুমি সিরাজুল দন বেনামিতে দেখো মলা এখানেতে ছিল এ দুজনাতে দেড় হাজার বেনামিতে দিল আর দোয়া করি আমি দুজনের কারণ এ আল্লাহ সিরাজুল হাজার

টাকা তো একবার আলো উনচল্লিশ টাকা তা আর প্যান্ডেল থেকে আসছে না কেন হ্যাঁ এই দেখেন প্যান্ডেল থেকে সাত হাজার টাকা আর একটা নাকচাবি এসেছে আল্লাহর রফিয়ারামানে মাবনেরা ছিল সাত আwidehat টাকার নগদ পাঠালো আর দুবা ঘুরে আমি মাগালা বান্দর কারণ এই আল্লাহ তুমি দি এত ডা এমন বড় লিখেছে টাকা আসছে না চাইছো হচ্ছে না আল্লাহ এক ব্যাক টাকাটা আসছে না আসছে এরকম করি বড় বেগ না আল্লাহ রফিয়ারামানে মাবনেরা ছিল এ সাত আwidehat

আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর তিরিশটা মানুষ হাত তোলেন তো এক হাজার করে তিরিশ টাকা করে দেবেন তিরিশ জন একটা করে হাতে টাকা বাকি পরও দেবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন তিরিশটি পারা বাবা বড় কথা হবে ইনশাল্লাহ এক হাজার করে তিরিশ জন এখানে নামটা লিখে দেন ইনশাল্লাহ আসুন তাদের আসুন একটা করে হাতের টাকা তাড়াতাড়ি করে ঝট করে এই সামনে রমজান মাস হচ্ছে এই এই রোজা করা তিরিশ তারাবি বি কদিন তিরিশ সাহারি খাবো কদিন ইফতার করবো কদিন সব তিরিশ

এই তো নূর বক্স দু হাজার নূর বক্স দু হাজার তাহলে তিনটি হইলো বাবা নূর বক্স দু হাজার তিনটা হলো আর সাতাশটা কই আজমাই নিষেধ দু হাজার নাতির নামে দোয়া করে ছবি চাইছে বাবা আজমাই নিষেধ তাহলে পাঁচটা হলো শেখ ছিল এ নাতির নামে দুই হাজার টাকা দেখো দিল আরো দু

ইনশাল্লাহ তাড়াতাড়ি হ্যাঁ নিচু করো চাও চাইতে হবে না চাইলে দিবে না হ্যাঁ পাগলা লাখ টাকা দেয় যার কাছে যা আছে দেন ভাই দেন দশ বিশ কুড়ি তিরিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যা কাছে আছে দেন আর আমি তিরিশ জন চেয়েছিলাম তিরিশ হাজার টাকা তার মধ্যে এগারো নম্বর হয়েছে এখনো বাকি আছে উনিশ জন